মানে ও বলতে চাইছে ইনজেকশন ফোটালে অজ্ঞান হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ওই ওইটাই মানে এক সুচে কাজ শেষ আর ডাক্তারবাবুরা আমি তাহলে কোন দিকে যাব আমাকে বলে দিন আপনি ওই কেবিনে চলে যান আচ্ছা ঠিক আছে টাটা তাহলে সবাইকে একেবারে মজা দেওয়ার পরেই দেখা হবে টাটা সাবধানে হ্যাঁ সাবধানে ডাক্তারবাবু বলছিলাম যে ওই কিছু অসুবিধা হবে না তো মানে কারো কোনো বিপদ হবে না তো মানে ঋতুজা বা চাঁদনি সব ঠিকঠাক যাবে তো আপনারা তো আপনাদের যা যা করার সিদ্ধ করেছেন এবার আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব অপারেশন সাকসেসফুল হবেই থ্যাংক ইউ ডক্টর আমি জানি ডক্টর এই অপারেশন সাকসেসফুল হবে আমাদের এতজনের এত প্রার্থনা ঈশ্বর ব্যর্থ হতে দেবেন না কারেক্ট ঠিক রক্তিমবাবু আপনারা পারলে একবার পেশেন্টের সাথে দেখা করে আসুন এবার তো ওনাকে উটিতে নিয়ে যাওয়া হবে তার আগে ওনার সঙ্গে দেখা করে ওনাকে আশ্বস্ত করে একটু শান্ত করার প্রয়োজন ঋতুজাদি ঋতুজাদি রক্তিম ডালি কি সমস্যা হয়েছে আমার অপারেশন এখনো শুরু হয়নি কেন কি সমস্যা হচ্ছে আমাকে বল না না কোনো সমস্যা হয়নি তো সব ঠিক আছে কিছুক্ষণের মধ্যে তোমার অপারেশন শুরু হবে আমি একবার ঈশ্বর সাথে দেখা করতে চাই না ঋতুজা তুমি শান্ত হও আমি তোমাকে কথা দিচ্ছি যে তোমার অপারেশনের পর আমি নিজে তোমাকে ঈশ্বর সাথে কথা বলে দেবো একটু ভরসা করো আমাদের উপর প্লিজ দেখবে সব ঠিক হয়ে যাবে তুমি খুব তাড়াতাড়ি একদম সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবে আপনারা এবারে বাইরে যান আমার ওনাকে নিয়ে ওটিতে যেতে হবে ডালি বুঝতে পারছি না কি হচ্ছে এতক্ষণ লাগছে কেন অপারেশনে কোনো কমপ্লিকেশন হলো না তো আমি গেটিং নার্ভাস ওই ঋতুজার কিছু একটা মানে আপনি সবটা এরকম খারাপভাবে কেন নিচ্ছেন বলুন তো দেখুন এটা তো একটা মানে ছোটখাটো অপারেশন না একটা বড় অপারেশন এটা হতে তো একটু সময় লাগবে দেখুন একটু অপেক্ষা করুন ধৈর্য ধরা ছাড়া তো আমার কাছে ডক্টর বলছি অপারেশন মানে ঋতুজা দি কেমন আছে অপারেশন ডক্টর আমি বলছিলাম যে অপারেশনটা ঠিকঠাক হয়েছে তো মানে সাকসেসফুল হয়েছে তো মানে ঋতুজা সুস্থ আছে তো মানে এভরিথিং ওয়েন্ট ওয়েল সব কিছু ঠিকঠাক তো আর ওই চাঁদনির বোন ম্যারো ঠিকঠাক করে ট্রান্সফার করা গেছে তো মানে ঋতুজা কেমন আছে আমরা পুরোটা জানতে চাই প্লিজ ডক্টর প্লিজ আপনারা একটু শান্ত হন অপারেশন ভালোই হয়েছে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সাকসেসফুল হয়েছে কিন্তু কিন্তু আবার কি ঋতুজার একটু ব্লাড লস